অবশ্যই ব্যতিক্রম একটা নতুন আয়োজন আমাকে সাজ্জাদ হোসেন দদুল এবং রাশেদা লাজুক ভাবি যখন বলেছেন আমি কক্সবাজার থেকে টিভিসি ছেড়ে চলে আসছি সো এটা কতটুকু হ্যাপেনিং হলে এটা হয় যে আমি আর্টিস্ট হিসেবে চলে এসেছি দারুণ লাগছে সুন্দর আয়োজন না ব্যাপারটা হচ্ছে বন্ধুত্ব তো করা যায় না বন্ধুত্ব হয়ে যায় তো আমরা মিডিয়া পার্সনরা তো লাইক একটা ফ্যামিলি সো ফ্যামিলির জায়গাটা থেকে আমরা সবাই এমনি সবার বন্ধু তো বন্ধুর নিমন্ত্রণে বন্ধু আসছি এখানে কেউ কারণা বন্ধু তো সবাই আমার বন্ধু হওয়াটা জরুরি না তো বন্ধুর নিমন্ত্রণে বন্ধু এই ব্যাপারটাই তো আমার ভালো লেগেছে এবং এখানে এসে আমার মনে হলো যে কোনো উদ্দেশ্য ছাড়া কোনো সাংগঠনিক ব্যানার ছাড়া সবাই একত্রিত হয়েছি নিঃসন্দেহে একটা হিসেবহীন আনন্দ করছি আমরা সবাই যারা আসেননি তারা আমি বিশ্বাস করি তারা আসতে পারেননি আর যারা আসেননি তাদেরকে মিস করছি স্পেশালি একজনের নাম বললে অন্যদের মন খারাপ করতে চাই না তবে স্পেশালি দিঘি আসলে ভালো হতো কিছু আমাদের রিল হতো আর রিলগুলো দর্শক অনেক দেখতো আর দিঘিকে আমি মিস করছি সবার সঙ্গে দেখা যায় দিঘির সঙ্গে রিলে বেশি দেখা যায় ওই যে বললাম বেশি নাম বললে অন্যরা মন খারাপ করবে আমি সব নায়িকাদেরকে মিস করছি প্রথমে তো বলেছি বন্ধুত্ব করা যায় না বন্ধুত্ব হয়ে যায় তো ইন দ্যাট সেন্স বন্ধুত্ব হওয়ার পেছনে কোনো যুক্তি শর্ত কাজে লাগে না এটা মানসিক মিল এটা পছন্দ অপছন্দের একটা কমন জায়গা যেখানে দুজন দুজনকে অনেক বোঝে কারণ একটা কথা বলে বললে সবাই বোঝে না বললে শুধু বন্ধু বোঝে তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় বাধাহীন সন্দেহহীন হিসেবহীন সম্পর্কের নামই বন্ধুত্ব প্রেম হচ্ছে একটা মনের চাহিদা মনের খোরাক মানুষ ওভাবেই বড় হয় যে তার একটা ভালোবাসার মানুষ থাকবে যে তাকে বুঝবে কেয়ার করবে সেই অর্থে প্রেম হয় প্রেমিকা আসে বা প্রেমিকার জীবনে প্রেমিক আসে আর প্রেম এটা কিন্তু যে কারোর সাথেই হতে পারে মায়ের সাথে সন্তানের হতে পারে আমার সঙ্গে আমার কাজের হতে পারে আপনার সঙ্গে আপনার রিপোর্টের হতে পারে আমি আসলে সবসময় কাজ পাগল মানুষ তো কাজটাকে যেই প্যাকেটেই রাখা হোক যেই নামই দেয়া হোক আমি কাজ করতে পছন্দ করি কাজেই থাকতে চাই তো আমার কোনো নাটক নিয়ে প্রবলেম নাই কিন্তু মানে যেই নাটকে পেমেন্ট হয় ওই নাটক আমি ভালো করি এভাবে তো কখনো হিসেব করে দেখিনি হয়তো এসেছে যদি এসে থাকে থাক